স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওর মূল আলোচ্য টপিক যেটা হচ্ছে সেটা পিএসসি ফুড এসআইয়ের 2023-এর জন্য ইম্পর্টেন্ট বুক লিস্ট। তো তোমরা সকলে জানো, এর আগে আমরা আলোচনা করে দিয়েছি এর সিলেবাস কী রয়েছে। এখানে দুটো পোর্শন থেকে প্রশ্ন হবে, সেটা হচ্ছে তোমার যেটা জিকে থাকবে তোমার 50 মার্কস, আর অ্যারথমেটিক অর্থাৎ পাটিগণিত থাকবে 50 মার্কস, টোটাল হবে রিটেন 100 নাম্বার। ঠিক আছে, তো এই 100 নাম্বার পেতে গেলে আমাদের কী কী বই ফলো করতে হবে সেটাই আজকে বিস্তারিত আলোচনা করবো। অত বন্ধুর ভিডিওটি স্কিপ করবো না, পরপর দেখবে চ্যানেল নতুন যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো ফার্স্ট যে বইটা তোমাদেরকে আমি সুপারিশ করব তোমাদের কাছে রাখার জন্য সেটা হচ্ছে তোমার ক্র্যাক WBCS জেনারেল স্টাডিজ। ওকে, যেটা দুটো পার্ট রয়েছে, প্রিলিমস এবং মেন্স। তোমরা প্রিলিমস এবং মেন্স যেটা একসাথে রয়েছে সেই পার্টটা তোমরা কিনবে। এখানে কী কী পাবে অর্থাৎ এই বইটা তোমরা কী পাবে অর্থাৎ ফুড এসআইয়ের জন্য যে সিলেবাস রয়েছে, ঠিক আছে, সমস্ত কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ওকে, যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তৃতীয় যে বইটা হচ্ছে, দেখো, যে WBCS ম্যানুয়াল, মোস্ট একটা ইম্পর্টেন্ট বই। অর্থাৎ এই দুটো বই যদি তোমাদের কাছে থাকে তাহলে জিকে, এসএলএসটি বলো, পিএসসি বলো, কোনো ক্ষেত্রে তোমাদের অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যে জিকে তার তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে এটা নেবে যে জেনারেল স্টাডিজ, WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথ একটা ইম্পর্টেন্ট টপিক এবং সকলের কাছে এটা কঠিন মনে হয়, তবে আমি তোমাদেরকে দুটো বই সুপারিশ করব। এই দুটো বইয়ে তোমরা কাছে রাখবে, আশা রাখছি ম্যাথ তোমাদের প্রবলেম হবে না। ওকে, তো এর জন্য তোমাদের ফার্স্ট যেটা বলবো, একটা ইম্পর্টেন্ট একটা বই বাজারে বার হয়েছে, দেখো, গণিত সাফল্য দিশারি, কুঙ্কুম চক্রবর্তী লেখা। এই বইটার যে বিশেষত্ব হচ্ছে তোমার বিগত সালের মানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যে বিগত সালে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে খুব সুন্দর সহজ সরলভাবে শর্ট টিক্সের মাধ্যমে এবং প্র দুটোই মানে তোমাদেরকে এখানে দেখানো রয়েছে। ওকে, সবথেকে ভালো জিনিস, আর মানে গণিতের ক্ষেত্রে যে সমস্ত টার্মগুলো দরকার সেগুলো খুব সুন্দরভাবে খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু এখানে মানে তুলে ধরা হয়েছে, যেটা দু একবার দেখলেই তোমাদের কিন্তু এটা হয়ে যাবে। গণিত সাফল্য দিশারি, অবশ্যই এই বইটা তোমাদেরকে আমি ফার্স্ট মানে সুপারিশ করব। এই বইটা অবশ্যই তোমার কাছে রাখবে, শুধুমাত্র ফুড এসআইয়ের জন্য না, যে কোনো কম্পিটিটিভের গণিতের ক্ষেত্রে। আরেক যে বই যেটা রাখবো, দ্বিতীয় বই যেটা তোমাদেরকে বলো, সেটা সুবীর দাসের, যেটা সকলের পরিচিত একটা বই, সেটা হচ্ছে সুবীর দাস ছায়া প্রকাশনীর ম্যাথের ক্ষেত্রে। ওকে, এই দুটো বই তোমরা কাছে রাখবে। তাহলে জিকের ক্ষেত্রে 50 এবং ম্যাথের ক্ষেত্রে 50, এটা গেল। এবং জিকের ভিতরে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান রিলেটেড যে সমস্ত ইভেন্টসগুলো রয়েছে তার উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং তার জন্য তোমরা এক্সট্রা হিসাবে যে বই, দুটো বই ফলো করবে। ওকে, তাহলে তোমরা মানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রবলেম হবে। একটা হচ্ছে তোমার পরীক্ষা পরিপ্রেক্ষিত, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বার হয় সেটা হচ্ছে তোমার, এক নম্বর হচ্ছে পরীক্ষা পরিপ্রেক্ষিত, আর একটা হচ্ছে অ্যাচিভার্স। এই দুটো তোমাদেরকে অবশ্য রাখতে হবে, এখন তোমাদের মান্থলি পাওয়া যায়, ঠিক আছে, দুটো মান্থলি এবং অ্যাচিভার্সটা মান্থলি প্লাস ইয়ারলি দুটো পাওয়া যায়। তো অবশ্যই তোমরা যে বিগত 6 মাস এর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে, আর যেহেতু এখন থেকে তোমাদেরকে শুরু করে দিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সটা, যেহেতু পরীক্ষাটা সম্ভবত সেপ্টেম্বর কিংবা আগস্টের বা নভেম্বর এরকম মাঝামাঝি হবে এরকম সময়ে, তো তার পিছনে কারো তা জানুয়ারি থেকে তোমার যেদিন পরীক্ষা হবে যে মাসে, সেই মাস পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে, বোঝা গেল। তো এই সমস্ত বইগুলো তোমরা যদি কিনতে চাও অনলাইনের মাধ্যমে অর্থাৎ অ্যামাজনের মাধ্যমে তোমরা কিনতে পারো। সমস্ত বইয়ের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পারচেজ করে নিতে পারবে। ওকে, তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এসআই ফুড এসআইয়ের জন্য যে বুক লিস্ট। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।